পূর্ব বর্ধমান জেলার কাল্লার গুপ্তিপাড়ার ছোলাডাঙ্গায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত গৃহবধূ 30 বছরের মামুনি বিশ্বাসের বাপের বাড়ির অভিযোগ, মারধর করে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। জানা যায়, 8 বছর আগে এক সিভিক ভলেন্টিয়ার বাবলু বিশ্বাসের সাথে মামুনি বিশ্বাসের বিবাহ হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের অশান্তি হতো। অভিযোগ, বাবলু বিশ্বাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের ভাই সৌমেন বিশ্বাস জানান, এই ঘটনায় অভিযুক্তর যেন কঠোর শাস্তি হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এর আগেও গন্ডগোল হতো মাঝে সাঝে। কি নিয়ে গন্ডগোল হতো? ওই স্বামীর সঙ্গে গন্ডগোল হতো, তোদের একটা মানে যাই বলে একটা অবৈধ সম্পর্ক। হ্যাঁ, ছিল, হয়তো জেনে গিয়েছে। জানে, জেনে যাওয়ার জন্য কালকে হচ্ছে মানে কথা নিয়ে কাটাকাটি, কথা কাটাকাটি হয়। দিয়ে তারপরে ওরা মারধর করে, আগে মারধর করে, তারপরে মানে আগুন ধরিয়ে দিয়ে যায়। আমার অনুমান যে মানে প্রথমে মারধর করে, মারধর করে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মানে মারার কোনো যদি দাগ থাকে মানে সেই জন্য আগুন ধরিয়ে দিয়ে মানে জ্বালিয়ে দেয়। মারা গেছেন, আমরা যেটা দেখলাম এসে, আমাদের যখন খবর পেয়েছি আমরা এসে দেখলাম না, যেটা বুঝলাম, আমাদের বডিটা দেখাইনি। প্রথমত বডিটা ওরা আগেই ছড়িয়ে দিয়েছে, আগে মেরেছে। মেয়ে মারার পরে হয়তো মানে মারার যে প্রমাণ, প্রমাণটা লোপাট করার জন্য হয়তো পুলিশ দিয়েছে। আচ্ছা, কি কাজ করে আপনার থেকে ইয়ে এনার স্বামী? কি কাজ করেন? সিভিক পুলিশে কাজ করে। কোন থানায়? বলাবা। মানে এর আগে কি কোনো অশান্তি হতো কোনো বিষয়ে? নিয়ে হতো। কি নিয়ে অশান্তি? অবৈধ সম্পর্ক ছিল। কার? বাবলু বিশ্বাস, মানে ওনার স্বামী যে মারা গেছে তার স্বামী। আচ্ছা, তারপর সম্পর্ক ছিল, এমনি মাঝে মধ্যে অশান্তি হতো, এবং মেয়েটা মাঝে মধ্যে বাপে বাড়ি চলে যেত, আবার বুঝিত আসা হতো। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।